নমস্কার বন্ধুরা আজ আবার হাজির হয়েছি চন্দ্রমল্লিকা সংক্রান্ত বিশেষ একটি ভিডিও নিয়ে যারা নতুন বাগানি বা চন্দ্রমল্লিকা করতে ভালোবাসেন তাদের বর্ষাকাল একটু সমস্যা হয় তাদের তারা খোলা আকাশের নিচে গাছ করতে পারেন না গাছের শিকড় পচে যায় গাছ হলুদ হয়ে যায় গাছ অবশেষে মারা যায় এই সমস্যায় ভোগেন তো আমি আজকে তাদেরকে দেখাবো কিভাবে খোলা আকাশের নিচেও কিন্তু এই বর্ষাকালও চন্দ্রমল্লিকা গাছ রাখা যেতে পারে কোনোভাবে শিকড় পচবে না তো আমি এখানে দুটো ওষুধ ব্যবহার করব তো তার আগে একটা কথা আপনাদেরকে বলি তো আমার চ্যানেলে অনেকেই অনেক ভিউয়ার ভিডিও দেখছেন কিন্তু তারা সাবস্ক্রাইব করছেন না তো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেল কি দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও করতে তাই এই অনুরোধটা আপনাদের কাছে রাখবো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখুন দুটো ওষুধ ব্যবহার করব এক হচ্ছে আমি ভ্যালিডা মাইসিন কম্পোজিশনের একটি ফাঙ্গিসাইট এই ফাঙ্গিসাইট কি করে আপনার রুটকে পচা থেকে রক্ষা করে তো এই ভ্যালেরা মাইসিন কম্পোজিশনের ফাঙ্গিসাইট আপনারা কিনে নিতে পারেন যারা আমার পশ্চিমবঙ্গ যারা দেখছেন পশ্চিমবঙ্গ থেকে বা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যে কোনো সারের দোকানে গিয়ে এই ভ্যালিরা মাইসিন কম্পোজিশনের পেস্টিসাইডটা কিনে নিন ফাঙ্গিসাইডটা কিনুন তার সঙ্গে কি কিনবেন সবচেয়ে পরিচিত একটা ফাঙ্গিসাইট সেটা হচ্ছে সাফ এই দুটো আমি ব্যবহার করব আজকে তো কীভাবে কি করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখানে পাঁচ লিটার মতো জল নেব পাঁচ লিটার মতো জল দেখুন পাঁচ লিটার জল নিতে এরকম এখন মানে নেই আমার গাছের সংখ্যা বেশি তাই একটু বেশি জল নিচ্ছি যাই হোক তো এখানে প্রতি লিটার পিছু আপনি এক এম এল করে বেশি দেবেন না এক এম করে আমি এই এটা এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করব এক এমএলটা কী করে নেব দেখুন আমি একটা ইঞ্জেকশনের সিরিজ নিয়েছি যেই সিরিঞ্জে কিন্তু দেখুন এদিকে এমএলটা উল্লেখ করা আছে তো আপনারা ইঞ্জেকশনের সিরিজ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজভাবে বিষয়টা করা তো আমি এখান থেকে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে পাঁচ এম মতো তুলে নিই দেখুন আমি পাঁচ এম মতো তুলে নিয়েছি আর কি করব এই সাফ আমার এই কৌটোতে রাখা আছে আমি দু চামচ মতো সাপ নিয়ে নেব এই পাঁচ লিটার জলে এটা বেশি কম হলেও খুব একটা সমস্যা নেই আমার নেয়া হয়ে গেল আমি এখানে গুলিয়ে নিয়েছি এবার আমি আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব আমার এখানে একশোর উপরে গাছ রয়েছে তো সব গাছের গোড়ায় আমি এটা ইউজ করব তখন বর্ষাকালে আপনারা যখন বৃষ্টি একটু কমে যায় তখন কিন্তু আপনারা অন্যান্য গাছেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো কাজ দেয় আমার যাবতীয় গাছ এইভাবে আমি দিয়ে দেব এটা দিলে আমি গত বছরও এইভাবে ব্যবহার করে ভালো উপকার পেয়েছি তো আশা করি আপনারাও উপকার পাবে তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য আপনারাও এবার শীতকালে প্রচুর ফুল গাছ করুন